ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। এই মুহূর্তে কুন্নগর বিশ্বলক্ষ্মী তালার মোড়ে রয়েছে, আপনাদের জানিয়ে দিই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখাতে পারবো সেই ছবিটা। এই মুহূর্তে এখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু আসে, তারপরেই কিন্তু পুলিশ তাকে রুখে দেয়। সব মিলে বিধায়ক বিমান ঘোষ তিনি কিন্তু রিষড়াজ্যে রামনবমীর মিছিল ছিল, সেখানে কিন্তু আক্রান্ত হয়েছিল, তারপরে কিন্তু ওনাকে দেখতে যায়, দেখার পরে যে এখানে ফেরেন সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়েছে, সেখানে কিন্তু আটকে দেয়। দেখতে পাচ্ছ কর্মী সমর্থকরা তারা কিন্তু বসে আন্দোলন করে, এবং এমনটাও বলছেন যিনি বিধায়ক রয়েছেন, এমপি বিধায়ক যারা রয়েছেন, তারা বলছেন যে এখান থেকে যতক্ষণ না সুকান্ত মজুমদারকে যেতে দেয় ততক্ষণ না কিন্তু আমরা উঠবো না। স্ক্যানে টিভিএন বাংলা কুন্নঘর। দুজন সাংসদ আছি আমরা, আমি আছি, মাননীয় রাজ্য সভাপতি, আপনি আমাদেরকে 144টা দেখান, তাহলে আমরা 144টা আমরা ই করবো। তাহলে এখানে এখানে আপনার ধরুন আমাদের কাছে যে সূচনা এলো, একজন সাংসদ ঘুরে বেড়াচ্ছেন, কাউন্সিলর ঘুরে এখনো আছেন, তাহলে কি করে হচ্ছে? না না শুনেন, 144টা শুধুমাত্র আমাদের জন্য কেন হচ্ছে? আমার সুকান্ত মজুমদারের জন্য কেন? 144টা তো আপনার কল্যাণ ব্যানার্জির জন্য হোক, সেখানে চেয়ারম্যান আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে, আমরা যাবো তাদের বাড়িতে, না আমরা পিছনে হাঁটছি না, ঠিক আছে? কি বললো পুলিশ? কি বললো পুলিশ? কি বললো? আপনারা এখন কি করবে? আপনারা কি করবে? পুলিশ মিথ্যা মিথ্যি করার চেষ্টা করছে, মাননীয় রাজ্য সভাপতি এখানে আছেন, তার নেতৃত্বে আমরা যারা কালকে ইনজুর হয়েছে তাদের বাড়িতে শুধুমাত্র দেখা করবো আমরা। একজন ইঞ্জুয়ের হাসপাতালে আছেন, তার সঙ্গে দেখা করলাম, যেখানে এয়ার ওয়ান ফোর নেই সেই এরিয়াতে আমরা যেতে চাই, এবং পুলিশ মিথ্যা বলছে আমাদেরকে দেখাচ্ছে, 144 যদি থাকে তাহলে যেখানে এরিয়াতে কালকে হিংসা হয়েছে সেখানে কি করে তৃণমূলের সাংসদ ঘুরে বেড়াচ্ছে, সেখানে কি করে চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের, সেখানে কি করে কাউন্সিলর ঘুরে বেড়াচ্ছে? পুলিশ আপনাদের গাড়ি ঘুরিয়ে নিতে বলেছে, আপনারা এখন কি করবেন? দেখুন, এখন আমরা যতক্ষণ না কার্যকর্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আমাদের আমরা তো এই সিচুয়েশনে কাউকে ফেলে দিতে পারি না, কারণ ওরা চায়, পুলিশ চায় কি আমাদের কার্যকর্তাদের উপরে এরকম অত্যাচার হোক, কারণ কালকে পুলিশের কাছে হয়েছে, পুলিশের চোখের সামনে হয়েছে, সেই জন্য আমরা যতক্ষণ না তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, মাননীয় রাজ্য সভাপতি যতক্ষণ না সাক্ষাৎ করেন আমরা আছি, আমরা যাবো দেখা করতে। আপনার গাড়ি ঘুরিয়ে ফিরে যাবেন না? দেখুন না, আমরা দেখা করে যাবো, আপনারা ফিরে যাবেন না, আমরা দেখা করে যাবো।